আজকে বানানো হচ্ছে বেসনের পকোড়া। বেসনটাকে টাইট টাইট করে করতে হবে, লেচির মতন কাটতে হবে, তার মধ্যে জোয়ান দিতে হবে, নুন দিতে হবে, লঙ্কার গুঁড়ো দিতে হবে যাতে একটু ঝালঝাল হয়। তারপরে এটাকে ভাজতে হবে লেচির মতন করে, ছোটো 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 করে, লম্বা লম্বা করে, আঙুলের মতন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন। তারপরে এটা তেলে ভালো করে ভেজে নিয়ে, তারপরে যেরকম চিকেন করে ওরকমভাবে মশলা রেডি করে আলুর তার মধ্যে এটা দিয়ে দিতে হবে। টমেটো টমেটো দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমাটার, তারপরে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট, নুন হলুদ, যেরকমভাবে আমরা করি আলুটাকে ভেজে নিয়ে ওইভাবে করে পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল বাটন প্রেস করে দেবেন। রেডি টু ইট, আমার ডিনার রেডি। এবার রুটির সাথে, গরম গরম রুটির সাথে এটা খাবো। থ্যাংক ইউ, গুড নাইট।